আসসালামু আলাইকুম, আমি আকরামুল হক, সংযুক্ত হয়েছি আকরামুল হক ডিজি চ্যানেল থেকে। এই চমৎকার একটি বাগান আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটি বাগান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবং এই বাগান সম্পর্কিত কয়েকটি সেন্টেন্স আমরা তুলে ধরব, আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে লিখেছি দ্য ট্রিস, গাছগুলি। আমরা কি লিখেছি? দ্য ট্রিস, গাছগুলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স লিখেছি। কি লিখেছি? দ্য ট্রিস অফ আওয়ার গার্ডেন আর স্মল, আমাদের বাগানের গাছগুলি ছোট। আমরা কি লিখেছি? দ্য ট্রিস অফ আওয়ার গার্ডেন আর স্মল, আমাদের বাগানের গাছগুলি ছোট। আমরা এইরকম একটি সেন্টেন্স বুঝতে পারলে শত শত নয় হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা কী লিখেছি একটু আমরা মেমোরাইজ করে নেই, এবং সেটি গ্রামাটিক্যালি যদি বুঝতে পারি তাহলে আমরা আমাদের যে ভুলগুলি হয় সেটি হবে না। দ্য ট্রিস অফ আওয়ার গার্ডেন আর স্মল, আমাদের বাগানের গাছগুলি ছোট। অর্থাৎ আর্টিকেল দিয়ে কিন্তু শুরু করেছি, আর্টিকেল দিয়ে শুরু করেছি, তারপরে নাউন বসিয়েছি, তারপরে প্রিপোজিশনের পরে আওয়ার গার্ডেন বসিয়েছি, তারপরে এমিজের একটি আর বসিয়েছি, তারপরে স্মল অ্যাডজেক্টিভ বসিয়েছি। আমরা কি বসিয়েছি? দ্য ট্রিস অফ আওয়ার গার্ডেন আর স্মল, আমাদের বাগানের গাছগুলি ছোট। আমি আবারও বলছি, দ্য ট্রিস অফ আওয়ার গার্ডেন আর স্মল, আমাদের বাগানের গাছগুলি ছোট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাগানটি বড় বলা যায়, একেবারে বড় বলা যাবে সেটি না, বাগানটি মোটামুটি আমরা বড় বলতে পারি, ছোট বলতে পারি। যাই হোক, আমরা ইংলিশ শেখার জন্যে, ইংলিশ শেখার স্বার্থে আমরা বিভিন্নভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে চেষ্টা করছি। আমরা যদি বলি বাগানটি ছোট, ইংলিশ কি হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বলি বাগানটি ছোট, কি হবে ইংলিশ? দ্য গার্ডেন অফ আওয়ার হাউস ইজ স্মল, আমাদের বাড়ির বাগানটি ছোট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বলি বাগানটি, আমাদের বাড়ির বাগানটি বড়, আমাদের বাড়ির বাগানটি বড়। দ্য গার্ডেন অফ আওয়ার হাউস ইজ বিগ, আমরা এইভাবে বলতে পারি, বিভিন্নভাবে আমরা বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখেছি, দ্য গার্ডেন অফ আওয়ার হাউস ইজ স্মল, আমাদের বাড়ির বাগানটি ছোট। আমরা কি লিখেছি? দ্য গার্ডেন অফ আওয়ার হাউস ইজ স্মল, আমাদের বাড়ির বাগানটি ছোট। আমরা একটু চেঞ্জ করতে পারি, স্মল না দিয়ে বিগ দিতে পারি। আমরা এরকম বলতে পারি, দ্য গার্ডেন অফ আওয়ার হাউস ইজ বিগ, আমাদের বাড়ির বাগানটি বড়। দ্য গার্ডেন অফ আওয়ার হাউস ইজ বিগ, আমাদের বাড়ির বাগানটি বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আর্টিকেল দিয়ে শুরু করে আমরা শত শত নয় হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা চেষ্টা করব, রেগুলার স্টাডি করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।